আমি তো ওই যে জাহাজ চালাই, নদীতে যে জাহাজ আছে না, ভালো হ্যাঁ পাথর নেয়, হ্যাঁ হ্যাঁ এগুলি চালাই। হঠাৎ করে ডুব দিছে একদিন, কানের মধ্যে পানি জমে গেল, মানে শব্দ শোনা যায় না। হঠাৎ করে মানে তালা মেরে দিছে। আচ্ছা তালা মারার পরে যে সাধারণ যে ডাক্তার ফার্মেসির মধ্যে বসে না, হ্যাঁ তারপর স্বপ্নপূর্ণ হইলাম। পর পরে তারা একটা কি ডোপ দিছে, দেওয়ার পরে বখলাইয়া কি জানি পড়ছে আর কি। কিছু কিছু ভক্ত রাস্তাঘাটে দেখা হয়ে যায়, এই যে আমার আর এক ভক্তর সাথে দেখা হয়ে গেল, এই আপনার নামটা কি? কোথা থেকে আসছেন? সিলেট সুনামগঞ্জ থেকে। আচ্ছা, তো হঠাৎ করে কি মনে করে দিকে আসা বলেন? করে আসলাম যে কেন রক্ত দিয়েছিলাম, তো রক্ত পরীক্ষা করার জন্য বাইরে সিল রেখে বসতে হবে, এর মধ্যে এবার বাইরে জীবনে দেখে দেখিও না কোন সময়। হ্যাঁ, হঠাৎ করে দেখে মোবাইলে দেখি আপনার আটার মধ্যে চিনে ফেলেছি, আটার মধ্যে চিনে ফেলেছি। কীভাবে মানে আমার চেনার মানে কারণটা কি, রহস্যটা কি? হয়তো আপনি মোবাইলে দেখি সবসময়, ইউটিউবে দেও, আপনার যে চিকিৎসা করেন খুব ভালো নিয়মিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুনামগঞ্জ থেকে আমার এই প্রিয় সম্মানিত রোগী, সে মোটামুটি ঢাকা শহরে এসে ঘুরতেছিল, আর আমিও আবার চেম্বারের দিকে আগাচ্ছিলাম, ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের দিকে। তো মাঝপথে সে তো আমাকে সালাম দিল, সালাম দেওয়ার পর সে আমার পরিচয়টা আইডেন্টিফাই করলো এবং সে নিশ্চিত হলো সে জায়গা মতন চলে এসেছে, তাই তো? ফাইনালি তো আমার চেম্বার পর্যন্ত আপনি চলে আসলেন। হ্যাঁ জি। তো যাই হোক, রওনা হয়েছিলেন কখন? রওনা হয়েছে আপনার এই সকালবেলা 8টা দিকে। সকাল 8টায় আপনি পৌঁছালেন কয়টায়? পৌঁছাইছি এখানে মনে হয় প্রায় 3টার দিকে, দুপুর 3টায়। আচ্ছা, আপনি তো ওই শান্তিনগর ওই মোড়েই দাঁড়িয়েছিলেন না? জি দাঁড়িয়েছিলাম, মানে রিপোর্টটা নিয়ে বের হয়েছি, চলে যাব। হ্যাঁ, রোজা ঈদের পরে আসবো আপনার এখানে। হ্যাঁ, হয়তো সিরিয়াল পাই মনে মনে হয়, বেশি সিরিয়াল হবে বা 15 দিন 20 দিন যাইতে পারে সিরিয়াল হইলে, এরকম একটা অনুভব আর কি। আচ্ছা আচ্ছা, রিপোর্ট লইয়ে হাঁটতেছি আর মনে মনে ভাবতেছি কোন জায়গাতে আপনি বসেন, এমনি আপনার রাস্তার মধ্যে পাইলে পাই, মানে আত্মহারা হয়েছি, খুশি, খুব ভালো লাগে। মানে কাকতালীয় হলেও সত্য যে রাস্তাতেই দেখা হয়ে গেল আমার একজন সম্মানিত মানে অতিথির সাথে। আমি সবসময় মানে অতিথি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, রোগী বললে একটু খারাপই লাগে, কারণ রোগ শোক এগুলো যন্ত্রণাদায়ক কথাবার্তা। তো যাই হোক, তিনি হাত বাড়িয়ে দিলেন, পরিচিত হলেন এবং তিনি মনে মনে যাকে খুঁজছিলেন পেয়ে গেছেন। এটা কিন্তু আসলে একটা আধ্যাত্মিক ব্যাপার, তাই না? যে মানুষ যদি তার মানে যাকে মনে মনে খুঁজছে হঠাৎ করে আকস্মিক ভাবে দেখা হয়ে গেলে ডেফিনেটলি ভালো লাগে। আর আমার ভালো লাগলো যে সে যখন বিষয়টি প্রকাশ করলো যে আমি স্যার আপনাকে খুঁজতেছিলাম এবং রাস্তায় দেখা হয়ে গেল, তারপর আমি অবশ্য তাকে গাইডলাইন দিয়ে আমার চেম্বার পর্যন্ত নিয়ে আসলাম এবং তিনি এসে এখন এই মুহূর্তে আমার পাশে অবস্থান করছে। তো রফিক ভাই, শুনবো আপনার কষ্টের কথা, কি প্রবলেম হয় আপনার? প্রবলেমটা হয়েছে যে সময় 12-15 বছর বয়স আছিল, সে সময় কানো সমস্যা, কানে খুঁজ বেরোইতো। পরে সাধারণ যে ডাক্তার গুলি আছে না, ওইখানে দেখানোর পরে কমছে, কমার পরে অনেক দিন গেছে। যাওয়ার পরে এখন আবার আমি তো ওই যে জাহাজ চালাই, নদীতে যে জাহাজ আছে না, ভালো পাথর নেয়, এগুলি চালাই। হঠাৎ করে ডুব দিছে একদিন, কানের মধ্যে পানি জমে গেল, মানে কোনো শব্দ শোনা যায় না। হঠাৎ করে মানে তালা মেরে দিছে। আচ্ছা, তালা মারার পরে যে সাধারণ যে ডাক্তার ফার্মেসির মধ্যে বসে না, তারপর সে স্বপ্নপূর্ণ হইলাম। হওয়ার পরে তারা একটা কি ডোপ দিছে, দেওয়ার পরে বখলাইয়া কি জানি পড়ছে আর কি। আচ্ছা, আবর্জনা। আচ্ছা, এরপরের থেকে ওষুধ খাইছে, খাওয়ার পরে আর কমে না, তালা মেরে দিছে, কোনো শব্দ শোনা যায় না। তালা লাগছে তো লাগছে, আর মানে শোনা যায় না, খোলা যায় না, মানে এটা ধরলে যদি না ধরলে এতে, মানে এটার মধ্যে ডিফা লাগিয়ে আছে, ওইটার মধ্যে ধরলে বোঝা যায় এটার মধ্যে কোনো কিছু দিয়ে ডিফা লাগিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, তালা মারছে। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে আপনার দ্বারা হওয়া হয়েছে? ও, চাবি চাবি চাবির ব্যবস্থা মানে করার জন্য আসছেন মূলত। আসলে এই যে যে কানের মধ্যে তালা, তালা শব্দটা কিন্তু ব্যবহার করলেন, তালা বলতে বুঝাচ্ছি যে বন্ধ, ঘরে তালা লাগা মানে কি, ঘরের দরজা বন্ধ করে দিলাম, ঠিক না? তারপর কিন্তু খোলার জন্য একটা চাবির প্রয়োজন হয়। তো মুরব্বী আবার খুব সুন্দর করে একটা কথা বললো বিষয়টাতে, খুব এই যে কানের তালা খোলার জন্য চাবির দরকার, সেই চাবির উদ্দেশ্যে ছুটে এসেছে ঢাকায়,
ঢাকায় তো আর তালে মানে কানের তালা খোলার চাবি আর কিভাবে পাবে, শেষ পর্যন্ত চাবি সন্ধান নিয়ে চলে আসলো আমার চেম্বার পর্যন্ত। আসলে এই চাবিটা কি, মানে কিভাবে কানের এই তালাটা খুলবে, এটাই কিন্তু এখন ভাবনার বিষয়, এটাই কিন্তু চিন্তার বিষয় এবং এটাই কিন্তু আসলে চিকিৎসা। আমি একটু এই পর্যায়ে দেখবো যে আসলে কিভাবে তালাটা লাগলো, তবে তারা কিন্তু একটা হিস্ট্রি জানলাম, এই যে কানের মধ্যে একটা ড্রপ দিছিল, একটা বললেন বগলা বের হয়েছে, এটা কি এখনো এমবিবিএস ডক্টর বা কোনো নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর দিয়েছিল? জি না। কে দিয়েছিল? এটা যে সাধারণ যে ডাক্তারগুলি বসে যারা ফার্মেসিতে যে বসে, ফার্মেসিতে, এই যে দেখুন কানের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, খুবই সেনসিটিভ জায়গায়, যেটি দেখা যায় না, ভিতরে একটি পাতলা টিম্পানিক মেমব্রেন আছে, পর্দা, সেই জায়গাতে না জেনে না বুঝে এভাবে কোনো ঔষধ ভিতরে ঢুকানো আসলেই যে কতটা ভয়াবহ ক্ষতিকর রয়েছে, সেটা কিন্তু ক্ষতিকর দিক রয়েছে, সেটা কিন্তু আসলে কেউ জানে না। তো না বুঝেই আসলে দিয়ে দিয়েছে, এবং যারা দেয় তারা যদি একবার জানতো যে কানের মধ্যে কত, আরে এই যে কানের পর্দাটা অলরেডি ইনফেকশন হয়ে ছিদ্র হয়ে আছে, দিস ইজ দ্য কজ, অর্থাৎ আপনার যে কানে তালা লেগে আছে, তার তালা বলতে যে আপনার পর্দা ইনফেকশন হয়ে ভিতরে পুঁজ জমে ওই জায়গাটা ব্লক করে রাখছে, যে কারণে আপনার মনে হচ্ছে যে কানে তালা লেগে আছে। আমরা কিন্তু কানে তালা লাগার কারণ খুঁজে পেলাম, কারণ কি, কারণ এই যে সে একটি অপচিকিৎসার শিকার হয়েছে, কানের মধ্যে উল্টাপাল্টা ওষুধ বা যাই হোক কেমিক্যাল সাবস্টেন্স দিয়েছে, এতে করে তার সেই জায়গাটাতে একটা ইনফেকশন হয়েছে, ইনফেকশন পরবর্তী সেখানে পুঁজ তৈরি হয়েছে, পুঁজগুলো মধ্যকণের মধ্যে একদম ভরে আছে স্বাভাবিকভাবেই, ভরে থাকার কারণে এখন সেখান দিয়ে আর কোনো মানে শব্দ ট্রান্সমিট করতে পারছে না, পর্দার যে একটা কম্পাঙ্ক তৈরি হয়। আপনারা একটু খেয়াল করেন, আমি রফিক ভাই আপনি যেহেতু বিষয়টি বললেন আমি একটু আপনাকে বোঝার উদ্দেশ্যে একটু বলছি, এই যে দেখেন এই হচ্ছে কান, হ্যাঁ কানের এটা হচ্ছে নল, এটাকে বলি আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেল, তার পিছনে একটি পর্দা থাকে, এই পর্দাটির নাম হচ্ছে টিম্পানিক মেমব্রেন বা ইয়ার ড্রাম, হ্যাঁ এই টিম্পানিক মেমব্রেন আমরা বলছি, এই যে টিম্পানিক মেমব্রেন লেখা আছে। এখন যেটা হয়েছে, আপনি যে একটা মেডিসিন বা একটা কেমিক্যাল সাবস্টেন্স ঢুকিয়েছিলেন, সামহাও এটি একটি বার্ন হয়ে যায়, এখান থেকে একটা ইনফেকশন হয়, ইনফেকশন পরবর্তী এই পর্দাটা ধ্বংসপ্রাপ্ত হয়ে এই জায়গাটার ভিতরে বাতাস থাকার কথা, এখন বাতাস না থেকে এটার মধ্যে ইনফেকশন হয়, ইনফেকশাস যে ম্যাটেরিয়ালস পুজ এগুলো জমে আছে, জমে এখানে চুয়ে 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 পড়তেছে, আমি দেখলাম প্রচুর পাস আছে, যে কারণে এই জায়গাটা বদ্ধ লাগছে, নর্মালি বাতাস থাকলে হালকা লাগতো, কিন্তু যেহেতু আপনার এখানে পুজ আছে এই এই ক্যাভিটিটার মধ্যে, এটাকে বলা হয় মিডিলিয়ার ক্যাভিটি, এই জন্য আপনার মনে হইতেছে কানটা আটকে আছে। এবং পাশাপাশি যে ইউস্টেশন টিউব অর্থাৎ নাক এবং নাকের সংযোগ করে যে পাইপ, এই ইউস্টেশন টিউবটা অনেক সময় ডিসফাংশনিং হয়ে যায়, তখন কিন্তু কানটা মনে হয় যে আটকে আছে বা কানে তালা লেগে গেছে। সেই চাবিটা বেসিক্যালি আমাদের আছে মেডিকেশন, আমরা কিভাবে ট্রিটমেন্ট করব সেটা আমরা একটু বলে দিচ্ছি, তবে তার আগে আমি আপনার নাকটা একটু এক্সামিন করব, কারণ নাকের সাথেও কিন্তু কানের একটা সংযোগ আছে, এই যে এখান দিয়ে একটা পাইপ, যে যে পাইপটা একটু দেখালাম, এই নাক থেকে কানের সংযোগ করে একটি পাইপ আছে, এই পাইপটির নাম হচ্ছে ইউস্টিশিয়ান টিউব। এখন একটু দেখবো যে আপনার নাকে কোনো সমস্যা আছে কিনা, নাক কি বন্ধ থাকে ভাই? জি, এই দেখেন নাকও বন্ধ থাকে, তাই না, অনেক সময় নাকও বন্ধ থাকে, আপনার ডান পাশে নাকের হাড্ডিটাও বাঁকা আছে, হ্যাঁ সো ডান পাশে নাকের হাড্ডি বাঁকা থাকার কারণেও কিন্তু ইউস্টিশিয়ান টিউব কখনো কখনো ডিসফাংশনিং থাকে যখন ডিএনএস থাকে। তো আমি কিন্তু আপনার রোগ সম্পর্কে মোটামুটি অবগত হয়ে গেলাম, একটু হা করেন তো, হা করেন, হ্যাঁ ঠিক আছে। এই পর্যায়ে আমরা যেটা করতে চাই, আমরা এই মুহূর্তে তার কানের ভিতরে জমাকৃত যে পুঁজগুলো আছে এগুলো আমরা মেশিন দিয়ে ওয়াশ আউট করে ফেলবো, এইটাকে বলা হয় ওরাল সাকশন এন্ড ক্লিয়ারেন্স, এটা আমরা অটোমেটিক সাকার মেশিন দিয়ে করে থাকি। যখন এইগুলোকে বের করে ফেলবো দেখবেন যে আপনার কানটা হালকা হয়ে গেছে, এবং আমরা নাকের মধ্য দিয়ে কিছু ঔষধ প্রয়োগ করব, এই পাইপটা ক্লিয়ার হবে, আপনার কানের যে তালা এটা খুলে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, কানের তালা কিভাবে খুলবে সেই মেকানিজমটা কিন্তু আমি বলে দিলাম, এটাই বেসিক্যালি চাবি। হ্যাঁ, এত ভয়ের কোনো কারণ নাই, আমি সব ব্যবস্থা গ্রহণ করছি, মাথা ব্যথা করে, শরীর দুর্বল লাগে, আলটিমেটলি হ্যাঁ আলটিমেটলি এখান থেকে অনেকগুলো কমপ্লিকেশন হয়, যেমন ধরুন আপনার যেহেতু নাকের হাড় বাঁকা আছে, এখান থেকে সাইনোসাইটিস ডেভেলপ করছে বলে মাথা ব্যথা করছে, কানে ইনফেকশন হয়েছে বলে কান দিয়ে, আপনার কি কান দিয়ে পুষ পানি ঝরে না? জি, পানি জমা হয়ে যায় বালিশের মধ্যে ঘুমাইলে, এখানে যে যেটা বললাম যে যেহেতু মধ্যকর্ণে একটা ইনফেকশন হয়েছে, পুষ জমে আছে, ঘুমালেই বলছে কানের ভিতর দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, গাড়ি হরন দিলে মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে, রাইট। আপনার কি কোনো শোষ ভবু আওয়াজ হয়? গত কিছুদিন আগে হয়েছিল, কিছুদিন আগে হয়েছিল,
অর্থাৎ একটি মধ্যকোণে প্রদাহ পরবর্তী ইনফেকশন হওয়ার পর যে যে কমপ্লিকেশন গুলো হয়, যে যে উপসর্গগুলো দেখা দেয়, প্রত্যেকটি কিন্তু রফিকুল ইসলাম ভাইয়ের মধ্যে আছে। অতএব আমরা আজকের এই যে যে ভিডিও বার্তা থেকে আমি এটাই আপনাদেরকে দিতে চাই যে কানের রোগে আক্রান্ত হলে আপনারা অবহেলা করবেন না, আপনারা সময়কে ফোন করবেন না, অপচিকিৎসার শিকার হবেন না, অবশ্যই একজন নাক-কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তো রফিক ভাই, আমরা আজকে আপনার সমস্ত কিছু দেখলাম, এখন আমরা কিছু প্রসিডিউর করব, আপনি কিছু কাজ করব। ওই যেমনটি বলছিলেন যে চাবি দিয়ে খুলে দেওয়া, আমরা সেই কাজগুলো এখন করব। বেসিক্যালি আমরা যখন অরাল সেকশন কোয়িক আপোজ গুলোকে বের করে ফেলবো, দেখবেন যে আপনার কান আপনা আপনি খুলে গিয়েছে, এবং সেই সাথে একটু সময় লাগবে, ওষুধগুলো খাওয়ার পর ইনফেকশনটা কন্ট্রোল হবে, এর মধ্যে দেখবেন যে আপনার ফিটনেসটা চলে আসছে। এবং পরবর্তীতে আমরা যেটা করতে চাই, আপনার ওই যে যে কানের পর্দা ইনফেকশন পরবর্তী ফোটা হয়ে গেছে সেটাকে আমরা রিপেয়ার করে দিলে আপনি এই রোগ থেকে স্থায়ী মুক্তি লাভ করবেন। ঠিক আছে, তো এবার কি টেনশন কমলো? কমছে, আপনারে দেখেই তো আমার রোগ ভালো হয়ে গেছে। আমার কাছে লাগে, আমি তো দেখাইতাম না, আমি তো চলে যাইতাম। আপনার যখন পাইছি পাওয়ার পরে তো মনে হয় যে না, যেহেতু সামনে পাইলিছে এখন আর যাওয়া যায় না, যত সময় শর্ট হোক আর যত সময় লাগে দেখাই যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এটা আসলে খুবই আমারও ভালো লাগলো যে আপনি মানে চলতি পথে মানে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, এবং ফাইনালি চিকিৎসাটাও হয়ে গেল। সো ডিয়ার ভিউয়ার্স, যারা আমাকে দেখেন, যারা এই নাক কান গলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানবার জন্য অপেক্ষায় থাকেন, তাদের জন্য আজকে যে বার্তা সেটা হচ্ছে যে কানের যত্ন নিতে হবে। কান আছে বলেই কিন্তু আমরা সুন্দর এই পৃথিবীর আওয়াজ শুনছি, কান আছে বলেই কিন্তু আমরা মায়ের ডাক শুনছি, বাবার ডাক শুনছি, পাখির ডাক শুনছি, ঝর্ণার শব্দ শুনছি, কখনো কখনো নদীর তরঙ্গ, কখনো কখনো সমুদ্রের ঢেউ, এগুলো আমাদের কানে বাজছে। যখন এই কান শ্রবণ ক্ষমতা কমে যাবে তখন সবকিছু স্তব্ধ হয়ে যাবে। আমরা চাই না এভাবে স্তব্ধ হয়ে যাক সুমধুর সুরগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।